হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ফুলে দিয়ে খুব সুন্দর একটি ডিজি ফুল বানিয়ে নিলাম। দেখতে একদম বাস্তব ফুলের মতোই লাগছে। প্রথমে সাদা রঙের ক্লে নিয়েছি, এবং হলুদ রঙের ক্লে নিয়েছি। ফুলের পাপড়ি শেপ দেওয়ার জন্য এখানে স্কেল, সাদা বা এই ধরনের বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারি। প্রথমে লম্বা শেপ করে কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে, সবগুলো সমান ভাগে ভাগ করতে হবে, তাহলেই পাপড়ি শেপটি কমপ্লিট হবে। এভাবে লম্বা করে এক সাইডে একটু চিকন করে নিয়ে চ্যাপ্টা করে নিতেই একটি পাপড়ির শেপ তৈরি হবে। সবগুলো পাপড়ি এভাবেই তৈরি করে নিতে হবে। এটা তৈরি করা খুবই সহজ, ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো পাপড়ির শেপ তৈরি করে নিয়েছি। এরপর পাপড়িগুলোর মধ্যে কলম দিয়ে এভাবে ডিজাইন করে নিব। এখন ইয়েলো সার্কেলের মধ্যে পাপড়িগুলো অ্যাটাচ করে নিতে হবে। পাপড়িগুলো অ্যাটাচ করা হয়ে গেছে। এখন মিডল পয়েন্টে হলুদ রঙের ট্রে অ্যাটাচ করে নিব। খুব সুন্দর একটি ডিজি ফ্লাওয়ার ক্রিয়েট হয়ে গেছে। এটা সম্পূর্ণরূপে ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন একটি রিংয়ের মধ্যে গ্লো দিয়ে ফুলটি লাগিয়ে নিলেই হয়ে যাবে। এভাবে আপনারা ডিজি ফুল বানিয়ে হোম ডেকোরেশন, জুয়েলারি মেকিং ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।